অশোক কুমার দাস মহাশয়কে অনুরোধ করবে ওনার কবিতা পাঠ করবেন। কবি অশোক কুমার দাস নমস্কার, মেরুদণ্ডের নির্ভুল খাজে খাজে চোরা স্রোতের অপমান ধারা কি হবে বা কেন হবে, উত্তর খোঁজার ধাঁধায় হাতের তালুতে অর্থ সত্যের পড়ে তার দিকে তাকিয়ে দিনের শুরু পরপর সাজানো সুখ স্বপ্ন ক্রম অধ্যায়ের শেষ পরিণতি এই তো যাচ্ছি আসছি করেই মধ্যবিত্ত বেঁচে থাকে অনেক আলোর রেখা লেখা থাকে ললাট লিখনে। কবিকে অসংখ্য ধন্যবাদ। এবারে কবি বীরেন মাহাতো মহাশয়কে অনুরোধ করব কবিদের সম্মাননা জানাবার জন্য। কবি সুভাষিস গোস্বামীকে সম্মাননা জানাচ্ছেন কবি বীরেন মাহাতো মহাশয়। এরপরের কবি দেবাশিস অধিকারী মহাশয়কে সম্মাননা জানাবেন কবি বীরেন মাহাতো মহাশয়। অসংখ্য ধন্যবাদ। এরপরে কবি জয় মাহাতো মহাশয়কে সম্মাননা জানাবেন কবি বীরেন মাহাতো মহাশয়। এরপরে কবি অশোক কুমার দাস মহাশয়কে সম্মাননা জানাবেন কবি বীরেন মাহাতো মহাশয়। এরপরে আমি কবিতা পাঠের জন্য স্বরচিত কবিতা পাঠের জন্য আমি মাননীয় শ্রীযুক্ত দিলীপ মজুমদার মহাশয়কে অনুরোধ করছি ওনার স্বরচিত কবিতা পাঠের জন্য। কবি দিলীপ মজুমদার
ভালো বুঝছি। এরপরে কবি মাননীয় শ্রীযুক্ত সুবীর চৌধুরী মহাশয়কে অনুরোধ করব ওনার স্বরচিত কবিতা পাঠ করবার জন্য। মাননীয় কবি সুবীর চৌধুরী মহাশয়কে অনুরোধ করব ওনার স্বরচিত কবিতা পাঠ করবার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন কবি সুবীর চৌধুরী মহাশয়। সেটাই আর কি শুনছি পরে অন্য গল্প করছি। লকডাউনের সময় বাইরে যাচ্ছিল না, তখন হচ্ছিল তখন তো হচ্ছে না 25 টাকা 24 টাকা 25 টাকা মানে কিলো ওটা হচ্ছে। তখন গৌর ভালো আছিস? আচ্ছা মেলা ঘুরছিস ছেলে নাকি? ছেলে। আচ্ছা 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 আমি বলছি গল্প করছি, ভিডিও বানাচ্ছি গল্প করছি। ভালো আছিস তো না? আচ্ছা আচ্ছা তা জমি হচ্ছে ঢালু জমি, খাড়ির ধারে জমি, লাল মাটি টাইপের। জল জমবে না তো? জল তো জমবে না। এমনি হচ্ছে গাছের দাম যেটা মানে বেশি নিলে পরে কম দামে পাওয়া যাবে, 1,000 টাকা করে কি 100 কমে পাওয়া যাবে, তবে হচ্ছে ওর কাছ থেকে নেওয়া যাবে। এটা সুতা থেকে আনতে হয়? আলো ছাড়া পাওয়া যায়? আলো ছাড়া ভালো মানুষের সাথে কথা বলেছে বলে তাকে অর্ডার দিতে হবে, তুমি গাছ নিয়ে এসে দেবো, আমি গাছ থেকে পয়সা পাবো। তারপরে ওই যে চারাটা কলম করছে ওটা যদি সোজা হয় ওখান থেকে ডালপালা ছাড়বে ওরকম দেখতে, আবার হচ্ছে কলমটা করলে হ্যাঁকা বেঁকা ডাল সেগুলো মানে ছেলে জোর হবে না। হ্যাঁ ওগুলো দেখে নিতে। এরপরে মঞ্চে